লিটন দাস, আনামুল হক বিজয়, মুনিম সারিয়ার আগে থেকেই ছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আরও যুক্ত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন। মানে 15 সদস্যের যে স্কোয়াড টি টোয়েন্টি আমাদের, সেখানে পাঁচজনই ওপেনার। প্রশ্ন হচ্ছে, তাতে করে কি ওপেনিংয়ে আমাদের যে দীর্ঘদিনের সমস্যা সেটা দূর হবে, এবং আলটিমেটলি গিয়ে কোন দুইজন ওপেন করবেন, চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। টি টোয়েন্টিতে আমাদের ওপেনাররা স্ট্রাগল করছেন, ভয়াবহ রকম স্ট্রাগল করছেন, এবং সেটা একটা দীর্ঘ সময় ধরে। আমাদের টি টোয়েন্টি টিমের অনেকগুলো সমস্যার জায়গা তো রয়েছে, এবং সেই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে উপরের দিকেই নিঃসন্দেহে থাকবে এই ওপেনারদের স্ট্রাগল করার ব্যাপারটা। ধরেন আমাদের ওয়ার্ল্ড কাপেও তো আমরা এখানে ভয়াবহ রকম ব্যর্থ হয়েছি। সেখানে আমাদের লিটন সম্মুখে পরের সিরিজে দল থেকে ইনফ্যাক্ট বাদই দেওয়া হয়েছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজে। আমি ওয়ার্ল্ড কাপের পর থেকেও যদি ধরি, তাহলে পাকিস্তানের বিপক্ষে তিনটা ম্যাচ, আফগানিস্তানের বিপক্ষে দুটো ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটা ম্যাচ, এই আট ম্যাচে আমরা ছয়জন ওপেনার খেলিয়েছি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে যে স্কোয়াডে পাঁচজন ওপেনার আছে, সেটাতে তাই আর আশ্চর্য হওয়ার কিছু নেই। এখন এদের মধ্যে আসলে সবচেয়ে বেশি ভরসা করার জায়গাটা কে আছেন, কোন ওপেনারের উপরে নির্বাচ মানে টিম ম্যানেজমেন্ট সেই ভরসাটা করতে পারে, বা ইনিশিয়ালি নির্বাচক দেশে ভরসার জায়গাটা থাকে, এটা কিন্তু আসলে ঠিক ওইভাবে পার্টিকুলারলি বলাটা খুব কঠিন। ধরেন লিটন দাস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তার ওই বাজে ফর্মের কারণে তিনি পরের সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাদ পড়লেন, ফিরলেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে, খেললেন তিনি তিন নম্বরে, দুটো ম্যাচ তিন নম্বরে যে খেললেন সেখানে একটাতে 60 রান করলেন, সেটা একটা রিলিফ ছিল, আরেকটাতে 13 রান করলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে গিয়ে দেখা গেল প্রথম টি টোয়েন্টি ম্যাচে তাকে নামানো হলো 4 নম্বরে, সেখানে তিনি 9 রান করে আউট হলেন, শেষ দুটো ম্যাচে আবার তাকে ওপেনার হিসেবে খেলানো হয়েছে, ফেরানো হয়েছে, এর মধ্যে একটাতে মানে সেকেন্ড ম্যাচটাতে তিনি 5 রান করলেন, লাস্ট ম্যাচটাতে গিয়ে তিনি 41 বলে 49 রানের একটা ইনিংস খেললেন। সর্বশেষ ম্যাচে যারা এরকম ইনিংস, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কি তাহলে লিটনের ওই ওপেনিংয়ের একটা স্লট নিশ্চিত? আবার ধরেন আনামুলক বিজয়ের কথা, তাকে তো মনে হচ্ছে আমাদের টি টোয়েন্টিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি শিওর শট, শিওর শট এই সেন্সে আমি বলছি যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তিনটা ম্যাচেই তিনি ওপেন করেছেন। হ্যাঁ, তিনি সাফল্য পাননি, তিনি 16 রান 3 রান ও 10 রান 3 ম্যাচ মিলে মাত্র 29 রান করেছেন, কিন্তু বিজয়ের যে ডোমেস্টিক ফর্ম ছিল, 50 ওভার্সের ক্রিকেটের যে ফর্ম ছিল, সেটার উপরে আসলে আমাদের টিম ম্যানেজমেন্ট অনেক বেশি ভরসা করছে, এবং তাকে আসলে আমাদের এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে রেখে ওই ওপেনার হিসেবে তাকে ভালোভাবেই ভাবা হচ্ছে। আবার ধরেন মুনিম সারিয়ারের কথা, মুনিম সারিয়ার কি সেটা ভাবা হয়নি? ডোমেস্টিকে তো তারও দুর্দান্ত ফর্ম ছিল, বিজয়েরটা তো তাও 50 ওভার্সের ক্রিকেটে ছিল, মুনিম সারিয়ারটা তো একদম বিপিএলে 20 ওভারের ক্রিকেটেই ছিল, এবং সেইখানে তার ওই বিস্ফোরক ব্যাটিং দেখেই টি টোয়েন্টি স্কোয়াডে তাকে যুক্ত করা হয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দুটো ম্যাচ তিনি খেলেছেন, 17 ও 4 রান করেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেরও প্রথম ম্যাচটা করেছেন খেলেছেন তিনি, করেছেন মাত্র 2 রান। এরপরে তাকে ইঞ্জুরির কথা বলে আসলে একাদশের বাইরে রাখা হয়, ওইটা আসলে তাকে ড্রপই করা হয়েছে। তিনটা ম্যাচ খেলেছেন মুনিম সারিয়ার, সেই 3 ম্যাচ মিলে করেছেন মাত্র 23 রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কি তাকেও ভাবা হবে? তিনিও কি আরেকটা সুযোগ ডিজার্ভ করেন? কিংবা ধরেন নাজমুল হোসেন শান্ত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তো ওই 3 জনই ছিলেন, সঙ্গে আরও 2 জন যুক্ত হয়েছেন। শান্তর কথা যদি বলি, যে শান্তকে আপনারা ওয়ান ডে সিরিজে দেখেছেন, তাকে ওপেনার হিসেবে প্রমোট করা হয়েছে, যদি আপনি টি টোয়েন্টির কথাও বলেন, সেই জায়গাটা তো কিন্তু ওপেনিং স্লটটা তার জন্য একেবারে অপরিচিত না। ক্যারিয়ারে যে 6টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, তার মধ্যে 3টাতেই শান্ত ওপেন করেছেন। এখন শান্ত নিজে ভয়াবহ প্রেশারের মধ্যে রয়েছেন, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি সমালোচনার মুখে থাকা ক্রিকেটারদের একজন তিনি, কারণ তার উপরে টিম ম্যানেজমেন্ট যে আস্থাটা দেখাচ্ছে সেটার প্রতিদান তিনি মোটেই দিতে পারছেন না, কোনো ফর্মেটেই পারছেন না। সেই শান্তকে এখন আবার টি টোয়েন্টিতে যুক্ত করা হলো, যার ক্যারিয়ারে 6টা টি টোয়েন্টি ম্যাচে আমি বলছিলাম 3টাতে ওপেন করেছেন। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপের পর যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ, যেখানে লিটন সম্মরা বাদ পড়েছেন, সেখানে শান্তকে ফেরানো হয়েছিল, শান্ত সেখানে প্রথম 2টো ম্যাচ 3 নম্বরে খেললো, লাস্ট ম্যাচটাতে তিনি ওপেনার হিসেবে খেলেন, করেছেন মাত্র আসলে ইনফ্যাক্ট 5 রান। ওভারঅল তার টি টোয়েন্টি ক্যারিয়ারেই 6 ম্যাচে করেছেন মাত্র 76 রান, গড় মাত্র 12, স্ট্রাইক রেট 100, মানে 76 বলে 76 করেছেন। সো এইরকম একজনের উপরে কি টিম ম্যানেজমেন্ট আবারও আস্থা রাখবে এই ওপেনিং পজিশনটাতে? অথবা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন। তিনি বাংলাদেশের অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপ জয়ী দলের অংশ, জাতীয় দলে ইনফ্যাক্ট এর আগেই তিনি একবার ডাক পেয়েছেন ওই পাকিস্তানের বিপক্ষে সিরিজেই, নানান তালে গোলে তাকে শেষ পর্যন্ত খেলানো হয়নি।
ইমনের ব্যাটেও কিন্তু মানে মার রয়েছে, আমরা দেখেছি যে 42 বলে তার সেঞ্চুরিও রয়েছে, দ্রুততম সেঞ্চুরি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে, সেটাও তিনি করেছেন। সো ইমনের উপরে কি ওই ভরসাটা কি করা হবে কিনা জিম্বাবুয়ের বিপক্ষে? এখন আমি বলছি সবার উপরে ভরসা করা হবে কিনা, পাঁচজন ওপেনার যখন থাকবেন যারা ওপেনিং পজিশনে খেলে অভ্যস্ত, টিম ম্যানেজমেন্ট যখন তাদেরকে নিয়েছে, সিলেক্টররা যখন সিলেক্ট করেছেন, তখন তো আসলে প্রত্যেকের কথাই ভাবতে হবে। আমার কাছে যেটা মনে হয়, শেষ পর্যন্ত গিয়ে টিম ম্যানেজমেন্ট এই জায়গাটাতে ধরেন হচ্ছে গিয়ে আমি যেটা বলছিলাম যে বিজয়ের উপরে অনেক আস্থা রাখা হচ্ছে। লিটন লাস্ট ম্যাচটাতে 49 রানের ইনিংস খেলেছেন, কিন্তু এই দুজনকে যদি ওপেনার হিসেবে খেলানো হয় সেক্ষেত্রে আপনি স্ট্রেইট ইমন এবং মুনিম সারের অপশনটা বাদ দিয়ে দিতে হবে, তাদের ওই বিস্ফোরক ব্যাটিংটা পাওয়া যাবে না। আমার মনে হচ্ছে যে এই মুনিম সারিয়ার এবং কি বলা চলে পারুজ হাসান ইমনের মধ্যে একজনকে খেলানো ওপেনার হবে, ওপেনার হিসাবে এনামুল হক বিজয়ের সঙ্গে, আর লিটনকে টিম ম্যানেজমেন্ট হয়তো বা এখানে তিন নম্বরে খেলাবে। শান্তকেও আমার কাছে এখানে আসলে ব্যাকআপ অপশন হিসাবেই মনে হয়, আমার মনে হয় না যে টিম ম্যানেজমেন্ট একেবারে কি বলা চলে যে ফার্স্ট চয়েস হিসাবে, ওপেনার হিসাবে ফার্স্ট চয়েস বা নাম্বার থ্রি হিসাবে ফার্স্ট চয়েস, ইভেন নাম্বার ফোর হিসাবেও কি ফার্স্ট চয়েস নাজমুল হাসান শান্ত কিনা, আই এম নট শিওর। সো আমার কাছে মনে হচ্ছে যে জিম্বাবুয়ের পক্ষে সিরিজটা আমরা আসলে শুরু করব ওপেনার আনামুল হক বিজয়, তার সঙ্গে আইদার মুনিম সারিয়ার অথবা কি বলা চলে মুনিম সারিয়ার খেলবেন অথবা পারভেজ হোসেন ইমন খেলবেন, আর লিটনকে হয়তোবা তিন নম্বরে এখানে রাখা হবে, শান্তকে বিকল্প হিসাবে আসলে ব্যাকআপ অপশন হিসাবেই রাখা হবে বলে আমার কাছে মনে হয়। কিন্তু এটা থেকে আসলে সমস্যার সমাধান হবে কিনা, আমরা কি আসলে আমাদের ওপেনারদের কাছ থেকে সেই প্রত্যাশিত ফ্লাইং স্টার্টটা পাবো কিনা টি টোয়েন্টির জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আশায় বুক বাঁধা ছাড়া আমরা আসলে কি করতে পারি? আমাদের নির্বাচকরাই বা আসলে কি করতে পারেন? 15 সদস্যের স্কোয়াডে পাঁচজন ওপেনার নিয়ে নিয়েছেন, এর চেয়ে বেশি তো আর কিছু করার নেই। তারা যদি এরপরেও ব্যর্থ হন কি আর করা।